রাজধানী আগরতলার প্রেস ক্লাব এবং জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তাটি মূলত নো পার্কিং জোন হিসেবে পরিচিত। কিন্তু বেআইনিভাবে কার পার্কিংকারীরা এখানে নিজেদের গাড়ি পার্ক করে থাকেন। এক প্রকারভাবে নো পার্কিং জোনকে বানিয়ে ফেলেছেন তারা পার্কিং জোন। বেআইনিভাবে এ কার পার্কিংকারীদের গাড়িতে নোটিশ লাগিয়ে দিল ট্রাফিক দপ্তর। মূলত ট্রাফিক বিধি লঙ্ঘন করার অভিযোগে এই নোটিশ লাগানো হয়েছে। ট্রাফিক দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দিচ্ছে তারা। জগন্নাথ বাড়ির এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটি নো পার্কিং জোন হিসেবে পরিচিত হলেও বেআইনিভাবে কার পার্কিংকারীরা তাদের গাড়ি পার্কিং করে রাখে। বেআইনিভাবে তারা এই জোনকে পার্কিং জোন হিসেবে তৈরি করে নিয়েছে। মূলত আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য, এবং আমরা ইদানিং দেখা যাচ্ছে যে এই রুটটা, যেহেতু জগন্নাথ বাড়ি এটা একটা ইম্পর্টেন্ট রোড, কিন্তু এটার মধ্যে বিভিন্নভাবে গাড়িগুলো রেখে দেয় যেটা নো পার্কিং জোন, এবং তারা এমনভাবে রেখে দেয় যেমন এটা জন পার্কিং জোন। তাই এর জন্য এই ইয়ে যাতে পরবর্তী সময়ে ট্রাফিক মুক্ত করা যায়। কি অ্যাকশন নেওয়া হবে? এই তো আজকে যে নিলাম এটাই তো চলবে, আমরা শুরু করলাম। মূলত আছে কাকে কাকে নিয়ে এসেছেন আপনারা? আমরা ট্রাফিক জোনের মধ্যে আরো হয়েছে যারা ইচ্ছা গাড়ি কয়টা গাড়ির মধ্যে রাখা হয়েছে আজকে? ধরুন নেই তো 15-20টা হবে, এক্সাক্ট সংখ্যাটা তো আমি কাউন্ট করিনি, তো হয়েছে 15-20। থ্যাংক ইউ স্যার। রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে নো পার্কিং জোনকে কার পার্কিংকারীরা বেআইনিভাবে পার্কিং জোন হিসেবে গড়ে তুলেছে, যার কারণে যত্রতত্র যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সার্বিকভাবে ট্রাফিক দপ্তর তাদের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার।